স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রির আজকের আলোচ্য বিষয় ওহাবি আন্দোলন। ঊনবিংশ শতকের প্রথমার্ধে ইংরেজ বিরোধী যে সমস্ত আন্দোলন পরিচালিত হয়েছিল তার মধ্যে ওহাবি আন্দোলন ছিল বিশেষ উল্লেখযোগ্য। ওহাবি কথার অর্থ হল নবজাগরণ। এই আন্দোলন মূলত শুরু হয় আরব দেশে। আন্দোলনের সূচনা করেন বিন আব্দুল ওহাব নামক একজন ব্যক্তি। তার নামেই আন্দোলনের নাম হয় ওহাবি, যদিও এর প্রকৃত নাম ছিল তারিক ই মোহাম্মদিয়া, অর্থাৎ পয়গম্বর হজরত মোহাম্মদের নির্দেশিত ও প্রদর্শিত পথে ইসলামকে চালিত করা। ভারতে আন্দোলনের সূচনা করেন দিল্লির বিখ্যাত সন্ত হাজি ওয়ালিউল্লাহ এবং তার পুত্র আব্দুল আজিজ, যদিও প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন রায়বেরেলির সৈয়দ আহম্মদ। এই সৈয়দ আহম্মদই আব্দুল আজিজের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে মক্কায় হজ করতে যান, ওহাবি নেতা আব্দুল ওহাবের সংস্পর্শে আসেন। ওহাবি আদর্শে দীক্ষিত হয়ে তিনি ভারতবর্ষে ওহাবি আন্দোলনের সূচনা করেন। তিনি দেশে ফিরে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে লখনৌ হয়ে বিহারের পাটনা এবং কলকাতা পর্যন্ত তার জনসংযোগ যাত্রার মাধ্যমে ওহাবি আদর্শকে জনপ্রিয় করে তোলেন। অল্প দিনের মধ্যে পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলা জুড়ে ওহাবি আদর্শ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। প্রথম দিকে সৈয়দ আহম্মদ তার আন্দোলনকে মূলত ইসলামিক পুনরুজ্জীবনবাদী আন্দোলন রূপে গড়ে তুললেও পরবর্তীকালে এটি ইংরেজ বিরোধী এবং শিখ বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়। সেক্ষেত্রে সৈয়দ আহম্মদ তার আন্দোলনকে পরিচালনার জন্য চারটি এলাকাকে বিভক্ত করে এক একজনকে খলিফা পদে নিয়োগ করেন। সেক্ষেত্রে তার চার অনুচর যথা এনায়েত আলী, বিলায়েত আলী, মাহমুদ হোসেন এবং ফরহাদ হোসেন এদেরকে খলিফা পদে নিয়োগ করেন। তাদের কাজ ছিল তাদের নির্দিষ্ট এলাকা থেকে অর্থ ও রসদ সংগ্রহ করা। সৈয়দ আহমদ তার আন্দোলনের প্রধান কার্যালয় রূপে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সীতানাকে বেছে নিয়েছিলেন। প্রাকৃতিকভাবে যথেষ্ট দুর্গম এই অঞ্চলটি পরবর্তীকালে আন্দোলনের ব্যর্থতার অন্যতম কারণ হয়ে ওঠে, কারণ ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই সীতানা থেকে যোগাযোগ রাখাটা ওহাবি নেতৃত্বের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। যদিও প্রাথমিক পর্বে সৈয়দ আহম্মদ ইংরেজ বিরোধিতা যেভাবে শুরু করেছিলেন সেটা হচ্ছে তিনি ইংরেজ শাসনের ভারতবর্ষকে বিধর্মীর দেশ বলে ঘোষণা করেছিলেন। তাই ইংরেজ শাসনের অবসান করে ভারতবর্ষকে দারুল হারবের দেশে পরিণত করার জন্য তিনি তার রাজনৈতিক সংগ্রাম শুরু করেন। সেক্ষেত্রে ইংরেজদের বিরুদ্ধে তার আন্দোলন যেমন পরিচালিত হতে শুরু করে, তেমনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং পাঞ্জাবের শোষক জমিদাররা, যারা ধর্মগতভাবে ছিলেন শিখ, সেই শিখ জমিদারদের অত্যাচার এবং শোষণে পীড়িত দরিদ্র মুসলিম এবং ধনী কৃষকদের ত্রাতা হয়ে ওঠে ওহাবি আন্দোলনের নেতা সৈয়দ আহম্মদ, এবং তাদের সাথে নিয়ে শিখ জমিদারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেন। এই সংগ্রামে শেষ পর্যন্ত 1831 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে শের সিং এর হাতে এক যুদ্ধে সৈয়দ আহম্মদ নিহত হন। তার মৃত্যুর পর তার শিষ্য এনায়েত আলী এবং বিলায়েত আলী গোটা দেশের বিস্তীর্ণ অঞ্চলে ওহাবি আন্দোলনকে ব্রিটিশ বিরোধী আন্দোলন রূপে পরিচালিত করলেও শেষ পর্যন্ত ব্রিটিশের কঠোর দমন নীতির কাছে এই ওহাবি আন্দোলন পরাজিত হয়। এই সময় ওহাবি আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল বাংলাদেশ। বাংলাদেশে এই আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন
তিতুমীর, যার প্রকৃত নাম ছিল মীর নিশারানী। ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার চাঁদপুরে তার জন্ম হয়। তার পিতা ছিলেন সৈয়দ হাসান আলী এবং মাতা ছিলেন রোকাইয়া বেগম। ধনী মুসলিম সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হলেও তিনি পরবর্তীকালে মূলত নিম্নবর্ণের মুসলমান এবং নিম্নবর্ণের গরিব হিন্দুদের সাথে করে এই অঞ্চলের জমিদারদের বিরুদ্ধে তিনি তার আন্দোলন গড়ে তোলেন। প্রাথমিকভাবে ইসলামিক পুনরুজ্জীবনবাদী আন্দোলন হলেও ধীরে ধীরে একটি রাজনৈতিক চরিত্র লাভ করে তিতুমীরের নেতৃত্বে পরিচালিত আন্দোলন। তার আন্দোলনে দলে দলে ২৪ পরগনা, নদিয়া, রাজশাহী, যশোর এই পার্শ্ববর্তী জেলার কৃষকেরা যোগ দিলে জমিদার, মহাজন এবং নীলকররা আতঙ্কিত হয়ে ওঠে। তিতুমীরের আন্দোলনকে দমন করতে তারা ষড়যন্ত্র শুরু করে। এই ষড়যন্ত্রকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পুরার জমিদার কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় তিতুমীরের অনুগামী ওহাবিদের দাড়ি রাখার উপরে ২.৫ টাকা হারে কর ধার্য করেন। কৃষ্ণদেব রায়ের এই পদক্ষেপ তিতুমীরকে অত্যন্ত ক্ষুব্ধ করেছিলেন এবং তার ৩০০ জন অনুগামী নিয়ে পুরার জমিদার বাড়ি আক্রমণ করেন এবং পুরার জমিদার বাড়ির প্রচণ্ড ক্ষয়ক্ষতি করেন। এবং এই অভিযানকালে তিতুমীরের পরিচালিত আন্দোলনের সঙ্গে একটা সাম্প্রদায়িক সম্পৃক্ততা জড়িয়ে পড়ে, কারণ তিনি একটি মন্দিরে নাকি আক্রমণ করেছিলেন এবং সেই মন্দিরে গোমাংস বা গোহত্যার ঘটনা ঘটেছিল, এই রকমের একটা ঘটনার কথা আমরা জানতে পারি। সার্বিকভাবে তিতুমীরের যে আন্দোলন, সেই আন্দোলনে ব্রিটিশ প্রশাসনও আতঙ্কিত হয়ে ওঠে। তিতুমীর তার আন্দোলনের প্রধান কার্যালয় হিসাবে বেছে নিয়েছিলেন নারকেলবেড়িয়া। তিনি এই অঞ্চলে জমিদারদের শাসনের অবসান ঘোষণা করে তিনি নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন এবং জমিদারদেরকে যাতে কৃষকরা কর না দেয়, তার আন্দোলনকারীরা কর না দেয় তার ঘোষণা তিনি দিয়েছিলেন। শেষ পর্যন্ত জমিদার, মহাজন এবং নীলকরদের আগ্রহে এবং আবেদনে সাড়া দিয়েছিল কোম্পানি সরকার এবং কোম্পানি সরকার সেনাবাহিনী পাঠিয়েছিল। সেই সময় ভারতের বড় লর্ড ছিলেন লর্ড বেন্টিং। ১৮৩১ খ্রিস্টাব্দে নারকেলবেড়িয়ার তিতুমীরের তৈরি বাঁশের কেল্লা ব্রিটিশ কামানের আঘাতে বিপর্যস্ত হয়, ধূলিসাৎ হয়ে যায়। তিতুমীর বীরের মতো যুদ্ধ করে প্রাণ দেন। তার প্রধানমন্ত্রী মাইনুদ্দিন কিংবা তার সেনাপতি গোলাম মাসুমও যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছিলেন। তার ওহাবী আন্দোলন তার মৃত্যুর মধ্য দিয়েই দমিত হয়েছে। কিন্তু গোটা ভারতবর্ষ তথা বাংলাদেশে যে ওহাবি আন্দোলন পরিচালিত হয়েছিল, সেই আন্দোলনে নিরিখে তিতুমীরের আন্দোলনকে কার্যত ওহাবি আন্দোলন বলা যায় কিনা সে নিয়ে বিতর্কের একটা জায়গা রয়েছে। সেক্ষেত্রে গৌতম ভদ্র তার নারকেলবেড়িয়ার জনগ্রন্থে তিনি বলেছেন যে ওহাবি কথাটি তিতুমীরের আন্দোলনের সঙ্গে যুক্ত করা যায় না, যেটা করেছেন হান্টার সাহেব। হান্টার সাহেব তার গ্রন্থে তিতুমীরের আন্দোলনকে একটি ওহাবিদের কর্মকাণ্ড বলে তিনি চিত্রিত করার চেষ্টা করছেন। গৌতম ভদ্র তিতুমীরের আন্দোলনকে হেদায়তীদের আন্দোলন বলেছেন, অর্থাৎ তিনি এই আন্দোলনকে তারিখ-ই-মুহাম্মদিয়া এভাবেই দেখতে চেয়েছিলেন। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন রয়ে যায়, ওহাবি আন্দোলন তাহলে চরিত্রগতভাবে কি ছিল? এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে চাপান উতোর বেশ প্রবলভাবে রয়েছে। রমেশচন্দ্র মজুমদারের মতো বিখ্যাত ঐতিহাসিক, তিনি ওহাবি আন্দোলনকে মূলত যেভাবে দেখতে চেয়েছেন সেটা হচ্ছে এইরকম, তিনি হিন্দুদের কিছু সমর্থনের কথা স্বীকার করে নিয়েও এই আন্দোলন যে জাতীয় আন্দোলন ছিল না এবং এই আন্দোলন হিন্দু মুসলমানের সমানাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন ছিল না এবং এটা যে ছিল মূলত মুসলমানদের জন্য, মুসলমানদের দ্বারা মুসলমানদের আন্দোলন, এমনভাবেই তিনি
তুলে ধরার চেষ্টা করেছি। মূলত আমরা এই জায়গাটা থেকে রমেশচন্দ্র মজুমদার যে কথাটা বলেছেন সেটাকে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। তিনি বলেছেন, দ্য ওহাবিস ওয়ার আনডাউটেডলি ইন্সপায়ার্ড বাই দ্য মোটিভ অফ ফ্রিং ইন্ডিয়া অফ ব্রিটিশ রুল, বাট দেয়ার স্ট্রাগল ওয়াজ নট দ্য সিকিউরিং ফ্রিডম ফর ইন্ডিয়া বাট ফর দ্য রি এস্টাবলিশমেন্ট অফ মুসলিম সুপ্রিমেসি। সুতরাং এই দিকটা চিন্তা করে রমেশচন্দ্র মজুমদার ওহাবি আন্দোলনকে মূলত একটি মুসলিমদের আন্দোলন রূপেই তুলে ধরতে চেয়েছেন। সমসাময়িক লেখকদের মধ্যে নদিয়া কাহিনী রচয়িতা কুমুদনাথ মল্লিক, তিনি এবং বিহারীলাল সরকার তিতুবিরের আন্দোলনকে বলেছেন যে মুসলিম ধর্মান্ধদের কর্মকাণ্ড। নগেন্দ্রনাথ বসু কিংবা শশীভূষণ বিদ্যারত্ন বা বিদ্যালঙ্কার, তিনি তারাও কিন্তু অনুরূপভাবে মুসলিমদের ধর্মোন্মাদ বা মুসলিমদের কর্মকাণ্ড বলেই তিতুমিরে বারাসাত বিদ্রোহকে দেখতে চেয়েছে। সেই সঙ্গে অভিজিৎ দত্তও একই ধরনের বক্তব্য বলার চেষ্টা করছেন। যদিও হান্টার সাহেব ওহাবি আন্দোলনকে, তিতুমিরের আন্দোলনকে ধর্মীয়ভাবে শুরু হলেও এটাকে অর্থনৈতিক এবং সামাজিক আন্দোলন রূপেই তিনি চিহ্নিত করার চেষ্টা করেছেন। অন্যদিকে ডক্টর কিয়ামউদ্দিন আহমেদ তার ওহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে তিনি মূলত ওহাবি আন্দোলনে কোনো সাম্প্রদায়িকতা লক্ষ্য করেননি। তিনি দেখাতে চেয়েছেন যে এই আন্দোলনে হিন্দুদের একটা সমর্থন ছিল এবং যোগদানের ইতিহাস রয়েছে। সেক্ষেত্রে আন্দোলনের নেতা সৈয়দ আহমদ মহারাষ্ট্রের এক হিন্দু নেতা এবং হিন্দু সর্দারদের তিনি সহযোগিতা কামনা করেছিলেন, অনেক ক্ষেত্রে সহযোগিতা পেয়েছেন এবং এমনও ঐতিহাসিক প্রামাণ্য রয়েছে বহু হিন্দু ধনী জমিদার বা রাজন্যবর্গের আর্থিক সহযোগিতা ওহাবি আন্দোলনকারীরা লাভ করছে। সেক্ষেত্রে আলাদা করে তিতুমিরের আন্দোলনকে কেবলমাত্র মুসলিমদের আন্দোলন বলে এটাকে সাম্প্রদায়িকতা রং দেওয়া ঠিক হবে না। মূলত সার্বিকভাবে তিতুমিরের আন্দোলন তথা ওহাবি আন্দোলন একটি জমিদার বিরোধী আন্দোলন ছিল, অর্থাৎ একটা শ্রেণী সংগ্রামের একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন ঐতিহাসিক সুপ্রকাশ রায় কিংবা বিনয় ঘোষ এরা। যদিও সেটা পুরোপুরিভাবে বলা যাবে না, কারণ প্রকৃত ইতিহাস যেটা বলছে সেটা হচ্ছে তিতুমিরের আন্দোলনকে ইসলামিক পুনরুজ্জীবনবাদী বলে সাম্প্রদায়িকতা রং চড়ানোর একটা চেষ্টা হলেও এটা মাথায় রাখতে হবে তিতুমিরের নেতৃত্বে যে হেদায়তিরা ছিলেন তাদের বিরুদ্ধ গোষ্ঠী মুসলিমরা ছিলেন, বিশেষ করে গরিব পীররা ছিলেন বা অন্যান্য মুসলিম সম্প্রদায়ভুক্ত ছিলেন, তারা তিতুমিরের আন্দোলনকে সমর্থন করেন। অনেক ক্ষেত্রে তারা জমিদারদের সহযোগিতা করেছিলেন তিতুমিরের বিরুদ্ধে। আবার কেবলমাত্র হিন্দু জমিদারদের বিরুদ্ধেই তিতুমিরের আন্দোলন পরিচালিত হয়েছিল এমনটা নয়। শেরপুরের মুসলমান জমিদার ছিলেন বা অন্যান্য মুসলমান যারা জমিদার ছিলেন তাদের বিরুদ্ধেও তিতুমিরের আন্দোলন পরিচালিত হয়েছে। অর্থাৎ কৃষকদের দাবি দেওয়া, কৃষকদের স্বার্থে এই আন্দোলন খানিকটা জমিদার বিরোধী আন্দোলন, নীলকর বিরোধী আন্দোলন রূপে একটা চরিত্র পেতে পারে এমন ধরনের ঐতিহাসিক দাবি সুপ্রকাশ রায়, বিনয় ঘোষ এদের মধ্যে উঠে আসে। এমনকি নরহরি কবিরাজের মতো ঐতিহাসিক বলার চেষ্টা করেছেন তিতুমিরের যে আন্দোলন সেটা মূলত ইংরেজ বিরোধী, জমিদার বিরোধী, নীলকর বিরোধী আন্দোলন, অর্থাৎ কৃষক আন্দোলনের চরিত্র পরিগ্রহ করেছিল। সার্বিকভাবে এই আন্দোলন আমরা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হতে দেখব। সেই ব্যর্থতার কথা মাথায় রেখে এর গুরুত্বকে আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। মূলত ইসলামিক পুনরুজ্জীবনবাদী আন্দোলন হিসাবে শুরু হলেও ভারতবর্ষের দরিদ্র কৃষক শ্রেণীর প্রতিনিধিত্ব হিসাবে, নেতৃত্ব হিসাবে ওহাবি আন্দোলন একদিকে যেমন ইংরেজ বিরোধিতা করেছে, ইংরেজদের মদতপুষ্ট জমিদার যোদ্ধার নীলকর বিরোধী তা করেছে,
সেই সূত্রে পরবর্তীকালের ব্রিটিশ বিরোধী আন্দোলন এর যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা ওহাবি আন্দোলন থেকে অনেকটাই উঠে আসে। সুতরাং কেবলমাত্র সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট একটি ইসলামিক পুনরুজ্জীবনবাদী আন্দোলন বা মুসলমানদের কর্মকাণ্ড, এই ধরনের ঐতিহাসিক যে ব্যাখ্যা সেটা পুরোপুরি ঠিক নয়। এই আন্দোলনের মধ্যে একটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সুপ্ত অনুপ্রেরণা, একটা জাতীয়তাবাদী চিন্তা এবং চেতনা, ইংরেজ শাসনের অবসান তাদের লক্ষ্য ছিল। এই লক্ষ্যকে সামনে রেখে তাদের ওহাবিদের আন্দোলন পরিচালিত হয়েছিল। এই দিকটি মাথায় রাখলে এই বক্তব্যের সারবত্তা খুঁজে পাওয়া যায়। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই।